সত্যিকারের ভালোবাসাটা এমনই একটা জিনিস যার জীবনে প্রবেশ করেছে, বড় একটা ইতিহাস তৈরি করে বেরিয়েছে। মায়ের একটু বয়স হলেই তোমরা বলো কিচ্ছু তুমি বোঝো না, ঠোঁট নাড়ালেই বুঝে নিত যখন তুমি কথা বলতে পারতে না। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। রাগের মাথায় তাকেই যাতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে। কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? যে মানুষটা তোমার কাছে একটু সময় চাই তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ভালো লাগা যে ভালোবাসা নয় সেটা অনেকেই বোঝে না। মানুষ ভালো লাগাকেই ভালোবাসা ভাবতে শুরু করে, কিন্তু ভালোবাসলে যে অনেক দায়িত্ব নিয়ে ভালোবাসতে হয়, যে দায়িত্ব সবাই নিতে পারে না। ভালোবাসি বলতে পারার লোকের অভাব নেই, কিন্তু এই কথার যথাযথ মূল্য কয়জন দিতে পারে।